জীবনের প্রতিটা পা, প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলবে। কারণ বহু মানুষ অপেক্ষায় আছে আপনার একটা ভুল ধরার জন্য, যাদের চোখ আপনার হাজারটা গুণকেও এড়িয়ে যাবে শুধুমাত্র একটি ভুলের আশায়। নিজের বোনকে সঠিক পাত্রের কাছে তুলে দেওয়ার জন্য আপনি ঠিক যেমন একটি ছেলে চান, একবার ভাবুন তো অন্য কারো বোনের জন্য আপনি তেমন ছেলে হতে পেরেছেন কিনা। আপনার স্ত্রীকে সম্মান করুন, ভেবে দেখুন শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য কিন্তু সে তার বাবা মাকে ছেড়ে আপনার ঘরে চলে আসেনি। তার প্রাপ্য সম্মান আপনার দয়া নয়, তার অধিকার। তবে হ্যাঁ, কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। একটা গাধাকে যুদ্ধের ময়দানে একজন সৈনিক নিজের পিঠে তুলে নিয়েছেন, কি ভাবছেন অবলা প্রাণীর প্রতি সৈনিকের অগাধ ভালোবাসা? আরে না ভাই, কোনো ভালোবাসা টাসা কিছুই লুকিয়ে নেই। আসলে এই গাধাটিকে যদি ছেড়ে দেওয়া হয়, সে ভুল পথে হেঁটে ওখানে মাটিতে পুঁতে রাখা মাইনগুলোর বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে বিপদে ফেলে দিত। তাই বলা হচ্ছে নিজের চারপাশের গাধাগুলোকে নিয়ন্ত্রণ করুন। যদি ভাবেন পরিবারের কোনো গাধা ওলটপালট পথে চলে গেছে, কোনো ব্যাককেল যা ইচ্ছা তা করুক, তাতে আমার কি আসে যায়? প্রিয় ভাই, আপনার নিজের চারপাশের গাধাগুলোকে নিয়ন্ত্রণ করুন, যেন আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে নিরাপদে রাখতে পারেন। আর হ্যাঁ, জীবনের প্রতিটা পা, প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলবে।